কিছু হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লা রা রা সকাল সকাল আজ 2023 সালে 16 জুন শুক্রবার বাংলা 1430 বঙ্গাব্দের 32 জ্যৈষ্ঠ আজ সূর্য উঠেছে ভোর 4:56 এবং সূর্যাস্ত হবে সন্ধে 6:21। শিলিগুড়ির বাসিন্দা সত্যজিৎ মুখোপাধ্যায়, বাবা স্বর্গীয় জিতেন্দ্রজিৎ মুখোপাধ্যায়, মা নীলিমা মুখোপাধ্যায়। ছোটবেলা থেকে সাংগীতিক পরিবেশেই তার বেড়ে ওঠা। খুব অল্প বয়সে বাবার কাছেই গানের হাতে খুঁড়ি। পরবর্তীতে তিনি বিভিন্ন গুণী শিল্পীদের সান্নিধ্যে আসেন। বাংলা আধুনিক গান শিখেছেন শ্রদ্ধেয় সুধীন দাশগুপ্ত মহাশয়ের কাছে। বিভিন্ন ধরনের গান গাইতে ভালোবাসলেও তিনি আধুনিক বাংলা গান গাইতেই বেশি ভালোবাসেন। 1970 থেকে 1975 কলকাতার আকাশবাণীর যুববাণীর তিনি নিয়মিত শিল্পী ছিলেন। বিভিন্ন সময়ে দেশে বিদেশে অনুষ্ঠান পরিবেশন করেছেন তিনি সাফল্যের সঙ্গে। হেমন্ত কণ্ঠী নামে তিনি অধিক পরিচিত। আজ সকাল সকালের অতিথি শিল্পী হেমন্ত কণ্ঠী সত্যজিৎ মুখোপাধ্যায়। আকাশে বৃষ্টি আসুক, গাছেরাই উঠুক কেঁপে ঝড়ে, সেই ঝড় একটুই উঠুক তোমার মনের ঘরে। বহুদিন এমন কথা বলার ছুটি পাইনি যেনো, কতদিন পরে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো, কতদিন পরে। নমস্কার, এক বিশেষ দিনের শুভেচ্ছা আপনাদের সকলকে। সূর্যের আলো যেমন চোখ ঝলসিয়ে দিতে থাকে, আবার এদিকে পূর্ণিমার চাঁদের আলোয়ে যেমন দিগন্ত ভেসে যায়, ঠিক তেমনিভাবে এই দুয়ের মিলন এক কণ্ঠে, যেখানে তার সুরের তেজ আবার একদিকে চাঁদের আলোর স্নিগ্ধতা। তিনি হেমন্ত মুখোপাধ্যায়। তার এই শিল্প সৃষ্টির কাছে আপামর বিশ্ববাসী নত জানু। আজ তার জন্মদিন। তার এই জন্মদিনে, এই বিশেষ দিনে এমন একজন শিল্পী রয়েছেন আমাদের সাথে, আমাদের স্টুডিওতে এসেছেন, যিনিও তার জীবনের, তার শিল্প চর্চার পুরোপুরি সময়টায় নিয়োজিত করেছেন তাকে আরাধনায়। তিনি সত্যজিৎ দা। আর হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। ফোনের অপেক্ষায় আমরা থাকব, তবে তার আগে অনুষ্ঠান আমরা শুরু করব। আসুন, কেমন আছো বলো? তুমি এলে তো অনুষ্ঠান খুব ভালো হবে জানা কথাই। আমরা অনুষ্ঠানটা শুরু করি, তারপর তোমার সবটা মিলিয়ে, মানে হেমন্ত মুখোপাধ্যায় এবং তার সঙ্গে সঙ্গে তোমার দেখা সব মিলিয়ে একটা সুন্দর মিষ্টি অনুষ্ঠান আমরা উপহার দেব। প্রথমে একটু রবীন্দ্রসঙ্গীত গাই। হ্যাঁ, তোমার মাইক্রোফোনটা কি একটু সামনে নিয়ে নেবে? দেখো তো, আমার মনে হচ্ছে একটু দূরেও হতে পারে। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করি। গান আমার ব্যথা যখন
আনি আমায় তোমার দানি, তখন আপনি দ্বার খুলে দাও ডাকো তারি, আমার ব্যথা যখন2568103 নাম্বারের আগে যোগ করবেন 0353। আজ সকালটা অন্যরকম সকাল, সকাল অন্যরকম তার কারণ দুটো, এক হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন, আর একটা কারণও আছে, কারণ তাকে যিনি ধ্যান জ্ঞান এবং ঈশ্বর বলে মনে করেন যে শিল্পী আমাদের উত্তরবঙ্গের, তিনি আমাদের সাথে রয়েছেন। সত্যজিৎ দা, তোমার ঈশ্বর তোমার কাছে কেমন ভাবে ধরা দেয়? আমি বরাবরই দেখতাম যে আমার গলাটা হেমন্তবাবুর গলার সঙ্গে অনেক ম্যাচ করে, বরাবরই কথা বলতাম, মামুদ দেখ মনে হচ্ছে হেমন্তদা কথা বলছে, তখন থেকেই আমি না ওনার গান নিয়েই, আর উনি তো এখনো মানে আমি আমার বালিশের পাশে একটা বই আছে জীবনপুরীর পথিক, এখনো ওইটা বইটা রোজ পড়ি, মুখস্থ হয়ে গেছে, তাও পড়ি তারপরে ঘুমাই। আমরা পরের গানে যাব আর আপনাদের ফোনের কিন্তু অপেক্ষায় থাকবো, আশা করা যায় আমাদের ফোন লাইন ঠিক আছে, যদিও জানি না, এক্ষুনি জানি না, দেখা যাক যদি কথা হয় গানের অনুরোধ করবেন, অনুষ্ঠান কেমন লাগছে সেটা বলতে পারেন, বিশেষ কিছু যদি বলবার থাকে সেটাও বলতে পারেন। কেমন, পরের গানে যাই, চলো।
1974 সালের পূজা সংখ্যার গান। এই গানটা একটা মানে আমার মনে পড়ে যে একবার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আমি গান গাইতে গেছি। তারপর রাত্রিবেলা অনেক রাত্রি প্রোগ্রাম, তো আমাকে এক ভদ্রলোক মানে একটু মানুষ মানে চুলচুল এরকম তার কাঁধে একটা ব্যাগ নিয়ে আমাকে এই গানটা গাইবেন। তা আমি বলছি এত রাত্রে কি ভোরবেলা গাইবো, নেমে গেছি সে ভদ্র হাতে পায়ে ধরে আবার স্টেজে ওঠালেন। আবার মানে শুনবেন আর কি, গানটা শুনবেনই। আমি গেয়েছি, গিয়ে দাঁড়িয়েছি যে নামবো, উনি শটাং পায়ে ফাঁক দিয়ে শুয়ে পড়েছেন। তা আমার থেকে কিন্তু অনেক বড়, এটা আমার মানে বলে এটা আমার ওয়াইফ খুব ভালোবাসতেন, ওয়াইফ মারা গেছেন। তখন ভাবলাম যে এটা যদি না গাইতাম খুব খারাপ হতো। ঠিক শুনি সে গান, আমার একটা বিরাট পাওয়া। সেদিন তোমার দেখেছিলাম ভোর বেলা, আমার মনটা ছড়ানো ছিল যেখানে, আমার মনটা ছড়ানো ছিল যেখানে, আমি দেখলাম শুধু দেখলাম আর সুখের কান্না কেঁদে গেলাম। তোমার দেখেছিলাম কথায় আমাকে, কথা খুঁজতে খুঁজতে ভুলতে হলো কথায় আমাকে, আমার কিছুই হলো না বলা তোমাকে, আমার কিছুই হলো না বলা তোমাকে, আমি বুঝলাম শুধু বুঝলাম নতুন বেদনা খুঁজে পেলাম। তোমায় দেখেছিলাম ভোর বেলায়, তুমি ভোরের বেলা দাঁড়িয়েছিলে বিষ্ণু চূড়ার ওই ফুল ভরা গাছটার নিচে, আমি বিষ্ণু চূড়ার সে স্বপ্ন কি দু চোখ ভরে দেখে নিলাম, তোমায় দেখেছিলাম ভোর বেলা। হেমন্ত মুখোপাধ্যায়ের যে জনপ্রিয়তা সেটা দেখে এখনো এখন যেটা মনে হয় আর কি, মানে ক্রমশ আমরা আমাদের বয়সটা বাড়ছে তো অনুভূতিগুলো বদলে বদলে আছে, মনে হয় যে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ যদি বলি অত্যুক্তি কিন্তু হবে না। কারণ যারা ভালোবাসেন তাঁর গান, তাঁর সৃষ্টি, শুধু গান কেন তার যে কোনো সৃষ্টি আর কি, তারা একই মত পোষণ করবেন। একজন বন্ধু রয়েছেন, দেখি কি বলছেন তিনি। নমস্কার সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, সুপ্রভাত তাপসী, নামটা বলবেন। হ্যাঁ কিংবদন্তি সুরকার শ্রদ্ধ হেমন্ত মুখার্জির 103তম শুভ জন্মদিনে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আজ ওনার উপরে
গান গিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন সত্যজিৎ বাবু অসাধারণ মিষ্টিকণ্ঠে। সাথে তাপসী আপনার অনুগত সঞ্চনায় অনুষ্ঠান সত্যি একদম প্রাণবন্ত। একটু কথা বলি? হ্যাঁ বলুন। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। অসাধারণ আপনার পরিবেশন। আপনার কাছে অনুরোধ রাখলাম ওনারই গা গান যখন ডাকলো বসি তখন দাদা যাবে যমুনা কতদিন পরে এলে আর নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পর নীল আকাশ এছাড়া তারে মনে কি অক্সিজেন আসে না। ঠিক আছে আমরা পরের গানে যাই চলো। ১৯৬০ সালের গান গরিব প্রসন্ন মজুমদারের লেখা এই গান আজও অল্প বেশি ছেলেমেয়েরাও গাইছে। পুলির কথা শুনে বকুল হাসি কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসু না খরার ধুলিতে যে পাগুন আসে কই তাহার মতো তুমি আমার কাছে তবু আসো না তো আকাশ পারে ওই অনেক দূরে কেমন করে মেঘ যায় ময়ূরে আকাশ পারে ওই অনেক দূরে যায় ময়ূরে কেমন করে সে ভালোবাসে কই তাহার মতো তুমি আমায় কবু ভালোবাসো না তো বলির কথা শুনে বকুল হাসি কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো চাঁদিরা নই রাতি যাই যে বলি তাহার মতো তুমি করো না কেন ধন্য মরে চাঁদিরা নই রাতি যাই যে বলি তাহার মতো তুমি করো না কেন ধন্য মরে যেমন করে নিরে কৃপাকে সাথীরে কাছে তার নেগো ডাকি যেমন করে নিরে একটি পাখি সাথীরে কাছে তার নেগো ডাকি যেমন করে সে ভালোবাসে কই তাহার মতো তুমি আমায় তবু ভালোবাসো না তো বলির কথা শুনে বকুল হাসি কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো তুমি আমার কাছে তবু হাসো না তো। মিষ্টি একটা প্রেমের গান। আহা আহা পরের গানে যাই চলো। নইলে গান কম হয়ে যাবে, মানে সময়ের যা বুঝতে পারছি চলন আর কি, তাতে কথা আবার বেশি হয়ে গেলে পরে মুশকিল আছে। ফোন নাম্বারটা তাও একটু বলেই দিই, হ্যাঁ আপনাদের সাথে কথা বলতে ভারী ভালো লাগে। 2568103 নাম্বারের আগে যোগ করবেন 0353। Thank you.
samajhe na muha bat nahi jahan bhi rahe hum tumhare rahenge nahi kad hoga na tari rahe magar hum hamesha tumhare সুরকার গীতিকার সঙ্গীত পরিচালক গায়ক তো বটেই তার আজ জন্মদিন আমাদের বাঙালির গর্বের জন্মদিন আজ একজন বন্ধু রয়েছেন ইতিমধ্যে নমস্কার সুপ্রভাত কে রয়েছেন হ্যালো হ্যালো কে বলছেন কোথা থেকে শুভ সকাল কে বলছেন কোথা থেকে একটু নামটা বলবেন কল্যাণী গণেশপুর থেকে বলুন বলুন আজকে হেমন্তনগরের শুভ জন্মদিন এত অনেক শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি আর আজকে যে দেখা যাচ্ছে তারই গাওয়া থেকে আমি শুনছি খুবই ভালো লাগছে তাই দাদা বৈষ্ণব কথা বলি নমস্কার তা আপনার কাছে আমি হেমন্ত মুখার্জি তিনটে গানের কথা বলি কিন্তু আমি একটু শুনতে প্রথম গানটা হচ্ছে কবির নাম হচ্ছে নীল আকাশের নিচে কথা হচ্ছে কবি থেকে মজুমদার ও নদীরে একটি কথা যাই শুধু তোমাদের দ্বিতীয় ছবি হচ্ছে ছবির নাম হচ্ছে সাপুত্র এটা হচ্ছে বিমলচন্দ্র ঘোষ ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথে আর শেষ গান হচ্ছে খিড়কি থেকে সিন্ধু দোয়ার এই তোমাদের পৃথিবী হ্যাঁ ধন্যবাদ ফোন করবার জন্য নির্মলবাবু ছিলেন আমাদের সাথে আচ্ছা একটা ছোট্ট কথা বলি যারা ফোন করছেন তারা যদি একটু কম করে বলেন আর কি আর গানের অনুরোধ যদি এক্ষেত্রে একটা করেন খুব ভালো হয় তাহলে সময়টা একটু বেশি বেশি পাওয়া যাবে অনুরোধের গান গাইবে একটা নীল আকাশের নিচে সেই কি গাইবে বলো স্ত্রী ছবির খিড়কি থেকে সিন্ধু দোয়ার ওটা একটু গাও 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 খিড়কি থেকে সিংহ দুয়ার এই তোমাদের পৃথিবী এর বাইরে জগৎ আছে তোমরা মানো না তোমাদের কোনটা হাসি কোনটা ব্যথা কোনটা প্রলাপ কোনটা কথা তোমরা নিজেই জানো না এর বাইরে জগৎ আছে তোমরা মানো না তোমরা নিজেই জানো না খিড়কি থেকে সিংহ দুয়ার এই তোমাদের পৃথিবী পরের গানে যাই চলো এই গানটি কথা সুর সুনীল চৌধুরী 1969 সালের গান শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো চাঁদের মুখের পাশে জড়ানো মন হারালো হারালো মন হারালো 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 সেদিন শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষা তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো চাঁদের মুখের পাশে জড়ানো মন হারালো হারালো মন হারালো 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 সেদিন আরো একদিন তামসি তমসি নিরাত্রি আমি একলা
চলেছি নিরুদ্দেশ যাত্রী রাত জাগা এক পাখি শুনি জীবন জগের হিতগাত্রী মনে হল মোর দুপুরাতে যেদিন তুমি বলাতে মন হারালো হারালো মন হারালো 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 সেই দিন আরো একদিন আমার খাঁচার পাখি চন্দনা গীতহীনা আনমনা নিজে ভাবে বসে তা জানি না সন্ধ্যাবেলা হঠাৎ ঘরেতে ফিরে দেখি উড়ে গেছে চলে গেছে আমার খাঁচার পাখি চন্দনা মনে হলো মোরে পিছে পেলে যেদিন তুমি চলে গেলে মন হারালো হারালো মন হারালো 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 এই যে এখানেই হচ্ছে সত্যজিৎ দা এই যে গলাটা একটু কিন্তু ক্র্যাক করলো একটুখানি মনে হলো না হ্যাঁ কিন্তু তাও কি সুন্দর করে শেষ করলেন আর কি উনি আর আসলে আজকের দিন আমাদের প্রত্যেকেরই দিন যারা হেমন্ত মুখোপাধ্যায়ের গান ভালোবাসি সুর ভালোবাসি কথা ভালোবাসি তাদের দিন এবং তার মধ্যেও বিশেষ করে সত্যজিৎ দারও দিন কারণ তার জীবনে এমনভাবে তিনি রয়েছেন দেখুন অনুসরণ অনুকরণ এ নিয়ে বহু কথা হয়েছে বহু চর্চা আলোচনা হয়েছে সত্যজিৎ দা এগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছেন কিন্তু তাও মনে হয় এত বছর পরে সেদিকে তাকালে যে যাকে আমরা দেখতে পাচ্ছি না যার পথের একদম শিষ্যের দিকেই আমরা তাকিয়ে থাকি সবসময়তেই কিন্তু আমাদের মুখটা কিন্তু থাকে তার সেই শিল্প সৃষ্টির দিকে আর সেই শিল্প সৃষ্টিকে বাঁচিয়ে রেখেছেন এ যুগের এমন বেশ কিছু মানুষ তিনি নিজে তো রয়েছেন আর কি ওই যে বললাম ঈশ্বরের কাছাকাছি তিনি এবং তার সৃষ্টি আমরা সবসময়তেই চর্চা করছি শুনছি কিন্তু এই প্রজন্মের মানুষজন বা আমাদের আগের যে প্রজন্ম সেই প্রজন্মের মানুষজনরা আজ ধরে রেখেছে বলেই সেটা সম্ভব হচ্ছে যেমন এখনও কিন্তু অনেকেই মানে এই প্রজন্মের শিল্পীরাও কিন্তু এই হেমন্তকণ্ঠী মান্নাকণ্ঠী মানে নানান কণ্ঠী হিসেবে পরিচিত এখানে কিন্তু দোষের কিছু নেই ভালো লাগা বাঁচিয়ে রেখেছেন তো তারা আমরা অনেক কথা বলছি পরের পরের গানে চাই আচ্ছা নীল আকাশের নিচে এই গানটা তোমায় করতেই হবে বলা হয়েছে পিসিআর থেকে চলো এক্ষুনি করতে হবে না তুমি তোমার মতো হ্যাঁ 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 ভেবে নিও তুমি এখন একটু করো তারপর অনুরোধ এসেছে এবার যে গানটি গাইব হেমন্ত বাবু বোধ হয় এই একটা বইতেই শাম্মী কাপুরের মানে শাম্মী কাপুরের লিপ শাম্মী কাপুর লিপে গিয়েছেন আর সব দেবানন্দের বিপরীত হেমন্ত শাম্মী কাপুরের বা পাঁচটা ছবির গান হে দিল আব কহিন যা না কিসি কামে अब कहीं न जा किसी का मैं ना कोई मेरा है दिल जब चले हम राह उल्टी प्यार दुनिया ने किया जब चले हम राह उल्टी प्यार दुनिया ने किया राह से जीवन को सबने ठुकरा दिया सबने ठुकरा दिया अब कहीं न जा किसी का मैं ना कोई मेरा है दिल
ना किसी को इंतजार, ना किसी को चाह मेरी, ना किसी को इंतजार, इसलिए फिर मुड़ के पीछे देखना बार बार, देखना बार बार, है दिल अब कहीं निगाह, ना किसी का मैं, ना कोई मेरा, है दिल अब कहीं निगाह, ना किसी का मैं, ना कोई मेरा, है दिल, है दिल, है दिल। কি অসাধারণ গান। আচ্ছা, আজ গানগুলোকে যারা সাজিয়ে দিচ্ছেন তাদের সঙ্গে আমরা একটু পরিচয় পর্বটা সেরে নিই। আমরা মোটামুটি ওই অনুষ্ঠানের মাঝে তাদের সঙ্গে সরাসরি যে পরিচয় পর্ব, মানে নাম আমরা বলি আর কি, জানা নাম তাও বলি। আমার ডান দিকে, আমার ডান দিকে আজ রয়েছে প্রকাশ, প্রকাশ চৌধুরী, আর ওদিকে আজ রয়েছে কিবোর্ডের, আচ্ছা আগে বলি গিটারে কে রয়েছেন। গিটারে রয়েছে দেবজ্যোতি গোস্বামী, হ্যাঁ দেবজ্যোতি রয়েছে, আর তার পাশে রয়েছে অনির্বাণ দাস, রাজু রয়েছে আমাদের সাথে আজ, আর তো রয়েছি আমি এবং সত্যজিৎ দা। আজ একটা বিশেষ দিন আমরা উদযাপন করছি। আচ্ছা দেখো সত্যজিৎ দা, গানে তিনি, আচ্ছা পরে দেখছি, তার আগে যিনি আছেন তাকে অপেক্ষা রাখা যাবে না। নমস্কার সুপ্রভাত। নমস্কার সুপ্রভাত, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি বাক্সালা হাওড়া থেকে বলছি, তারকনাথ দাস। বল। নমস্কার, আমি বাক্সালা হাওড়া থেকে বলছি, তারকনাথ দাস। আমরা একদম পরিষ্কার শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ আমি একটা ফুলেশ্বরী ছবির গান শুনতে চাই। হ্যাঁ ঠিক 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 আছে, অবশ্যই শোনাবেন, ধন্যবাদ ফোন করবার জন্য। তোমার কিন্তু দেখো ওই নীল আকাশের নিচে অনুরোধ এসছে, ফুলেশ্বরী ছবির অনুরোধ এসছে, তুমি পরপর গাও, মাঝে আমি কোনো কথা বলবো না, একটা শেষ করবে আর একটা গাইবে, চলো। সত্যজিতের সাথে আসলে এরকমই সম্পর্ক, সবসময় তো এইভাবেই কথা হয়, মানে আবদার থাকে আর কি সবসময়। চলো হ্যাঁ অল্প অল্প করে। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছ আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছ কি আকাশ, আকাশ শুধু ঘন নীল, নীল আকাশ সেই নীল মুছে দিয়ে আশেরা পরে, তুমি দেখেছ নিবিড় আধার, নেমে আসে ছায়া ঘন কালো রাত, কলরব কোলাহল থেমে যায়, প্রহরে জাগে তুমি দেখেছ নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছ। পরেরটা শুনি, করবে না কোনটা বলুন, ওই ফুলেশ্বরীর, হ্যাঁ হ্যাঁ একটু ছোট্ট করে। টাপুরে টুপুরে বৃষ্টি ঝরে কোন সে আকাশ থেকে, ও আমার কমলিনী শিহরিয়া যায়,
চরণ হইতে পাল্টা দুইয়া যায় তাপুরি টুপুরি বৃষ্টি ঝরে। সাধারণত অন্যান্য শিল্পীরা এখানে এলে পরে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা হয়তো অনেক সময় বলি আপনি কি করবেন বা তুমি কি করবে গানটা, আর সত্যজিৎ দা এলে এরকম হয় যে তোমায় কিন্তু করতেই হবে, তুমি এতটুকু হলেও আমাদেরকে শোনাবে। কোনো বন্ধু কি রয়েছে? আচ্ছা, আরও তোমার অনুরোধ কিন্তু আসছে, আমি একটু পরে তোমায় বলছি, একটার পর একটা অনুরোধ আসছে। আর একটা গান তোমার পছন্দে শুনে নিই, তারপর সেই অনুরোধের কথা বলছি। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি কাঁদলাম বহু হাসিলাম এই জীবন জোয়ারে ভাসিলাম, আমি ভুলনার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে আমার ঠিকানা। কখন জানি জানি তুমি আমার জীবনে এসে যেন সগুন শ্রাবণী শ্রাবণে দুপুরে ভেসে দুটো হেসে ভালোবেসে, কখন জানি না যে তুমি আমার জীবনে এসে যেন সগুন শ্রাবণে পাবন তুকুলে ভেসে শুধু হেসে ভালোবেসে, যত যত নেশা যেন স্বপ্ন হলো সকলই নিমেষে ভগ্ন, আমি দূরবার তোকে ভাসলাম তোরই অজানায় নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম, আমি ভুলনার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আর হচ্ছে পরের গানের অনুরোধ এসছে, বেকারার করকে হামি উনা যায়, ঠিক আছে ওটা তুমি গিয়েও। আচ্ছা, তার সাথে সাথে বলি বাঙালির গর্ব হেমন্ত মুখোপাধ্যায়ের আজ জন্মদিন। দেখো, এই আমি যেটুকু জানি সেটুকু হচ্ছে প্রথম মানে ভারতীয় গায়ক যিনি মেরিল্যান্ড এবং বাল্টিমোরে নাগরিকত্ব পেয়েছিলেন উপহার হিসেবে, তাকে সম্মান জানানো হয়েছিল সে দেশের নাগরিকত্ব দিয়ে, পরবর্তীতে অনেকেই পেয়েছেন অনেকটা, কিন্তু তিনি প্রথম। আর প্রথম যে কোনো কিছুরই কিন্তু একটা আলাদা বিষয় থাকে, অনুভূতি থাকে। একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে, নমস্কার সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, শোনা যাচ্ছে, গলা পৌঁছচ্ছে? হ্যাঁ বলুন। সুপ্রভাত, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি প্রদীপ্ত জ্যোতি সেনগুপ্ত, রাজারহাট থেকে বলছি। বলুন বলুন। মাঝে মাঝে লাইন পাই বলে কথা বলছি, আজকে একটা পূর্ণ দিনে লাইনটা পেয়ে গেছি, নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। বলুন। হ্যাঁ, আপনার সঙ্গে কথা খুবই কম বোধহয়, বহু আগে একবার হয়েছিল। একদম কম কথা বলছি। প্রথমেই আমি সঙ্গীতের মহামানবকে প্রণাম জানাই, আমার কাছে 365 দিনই হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। ঠিক, আমি সত্যজিৎ বাবুর কাছে যাই। হ্যাঁ বলুন। সত্যজিৎ বাবু, আমার প্রথম গানের স্পন্দন হেমন্ত মুখার্জি, তখন আমি খুব ছোট, 50-এর দশকে ফুলের মতো ফুটল ভোর ভারতীয় মাঝি ঘুমে ঘোর, এই রেকর্ডটা আমার বাড়িতে প্রথম গ্রাউফোন এলো, এই রেকর্ডটা এলো, অসাধারণ একটা গান। পরেশ ধরের কথাও শুনে উল্টো পিঠে ছিল শান্ত নদীটি পটে আঁকা ছবিটি। আমি আমি আজকে সুরকার হেমন্ত মুখার্জি এই এলাকাতেই ছাড়ছি, আমি আমি একটা দুটো গান বলছি, সেটা হচ্ছে একটা কিশোর কুমার একটা বার, সেটা হচ্ছে অনিন্দিতা সিনেমায় ও গো নিরুপমা। আচ্ছা, আরেকটা গান বলছি, সেটা অমৃত সিং অরোরা গান গেয়েছিলেন একটা, রূপসী দোহাই তোমার, হেমন্ত মুখার্জির সুর। হ্যাঁ হ্যাঁ, হেমন্ত সুর। ধন্যবাদ।
ধন্যবাদ, ধন্যবাদ ফোন করবার জন্য। আপনার সঙ্গে কথা বলে সত্যি ভীষণ ভালো লাগছে, বেশ একটা আড্ডার পরিবেশও তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সময় সীমিত, আপনি তো জানেনই। আমরা গানে ফিরি, আপনার অনুরোধের গান আমরা চেষ্টা করব, এই অনুষ্ঠান না হলেও পরবর্তী অনুষ্ঠান। ভাই ছবির গান, হ্যাঁ ভুলি দিও সে যেন আসে না আমার দারে, তারে ভুলি দিও সে যেন আসে না আমার দারে, তারে ভুলি দিও ওই গুণ গুণ সুরে মন হাসে না, ওই গুণ গুণ সুরে মন হাসে না, তারে ভুলি দিও সে যেন আমার দারে, তারে ভুলে দিও গামা পা মাগারে। কিরে থামলে কেন বাজা? গামা পা মাগারে সারে মা গারে গা রে সারে সানি সা, ওই ফুলো মালা দিল শুধু জানা ভুলায় সে যা ধরে যাক না, এই ভাঙা বাসি বলে শুধু হাসি ব্যথায় সে তা করে থাক না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, তারে ভুলে দিও সে যেন আসে না আমার দারে, তারে বলে দিও তারে বলে দিও সে যেন আসে না, তারে বলে দিও মন যেন আসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দারে। করকে হামে ইউ না যাইয়ে তুমি এটা গাও এবার, কিরম যুদ্ধ একেবারে রীতিমতো। পরে আমায় বলবে তুলি কেন তুই এরম আমায় বলেছিলিস, কিন্তু কিছু করার নেই, শুনবো তাই। এবং এটা অনুরোধ এসেছে আমার কানে কানে, কেমন আমরা শুনি সে গান। আচ্ছা একটু জল খেয়ে নেবে তো, আমি ফোন নাম্বারটা ততক্ষণে একটু বলে দিই, 2568103, 2568103 নাম্বারের আগে যোগ করবেন 0353। তবে ফোন এখন আর কথা হবে বলে মনে হচ্ছে না, কারণ তো গান আর শোনা হবে না, কেমন আজ শুনতে থাকুন। বেকারার করকে হামে ইউ না যাই, আপকো হামারি কসম লৌট আই, বেকারার করকে হামে ইউ না যাই, আপকো হামারি কসম লৌট আইয়ে। দেখিয়ে ও কালি কালি বদলিয়া জুলফ কি ঘটা চুরা না লে কহিন, চোরি চোরি আকে শোক বিজলিয়া আপকী আদা চুরা না লে কহিন, ইউ কদম অকেলে লাগে বড়াইয়ে আপকো হামারি কসম লৌট আইয়ে, বেকরার করকে হামে ইউ না যাইয়ে আপকো হামারি কসম লৌট আইয়ে। ডালিয়া বরকে চুম লে নয়া পুতে কদম, দেখিয়ে গুলাব কি ও ডালিয়া বরকে চুম লে নয়া পুতে কদম, খোয়
देखो ये बावड़ भी है बाग में कोई आपको बना न ले सनम बैकी बैकी नजर से खुद को बचाइए आपको हमारी कसम लौट आइए बेकरार करके हमें न जाइए आपको हमारी कसम लौट आइए रास्ते अजीब है इनमें इस तरह चला न दीजिए खैर है इसी में आपकी हुजूर अपना कोई साथी ढूंढ लीजिए सुन के दिल की बात यूं ना मुस्कुराइए आपको हमारी कसम लौट आइए बेकरार करके हमें न जाइए आपको हमारी कसम लौट आई बेकरार करके हमें क्यों न जाइए आपको हमारी कसम लौट आई আমরা পরের গানে যাই একদম অনুষ্ঠানের শেষের দিকে পৌঁছে যাচ্ছি একটু একটু করে কিন্তু হ্যাঁ না আছে সময় আছে তুমি এবারে কি শোনাবে বলো বলো না মানে তুমি শুরু করে দাও তোমার ইচ্ছে মতো একজন বন্ধু রয়েছেন একটু ছোট করে কথা বলেননি হ্যাঁ ছোট করে নমস্কার নমস্কার সুপ্রভাত হ্যালো শোনা যাচ্ছে আছেন কি বন্ধু কেউ হ্যালো হ্যালো আচ্ছা কোনো কারণবশত হয়তো এই মুহূর্তে শুনতে পাচ্ছি না সময়টাও আর গড়িয়ে যাচ্ছে তাহলে আমরা গানেই আসি হ্যাঁ ও আচ্ছা আছেন একজন হ্যাঁ আমি চাকরি সূত্রে দেশে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াই আপনার সঙ্গে খুবই ভালো লাগবে যে আজকের দিনে মুম্বাইতে বাঙালি পরিচালকরা হেমন্ত সঙ্গীত পাঠাগারের উদ্বোধন করবে কোভিড কালে আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আপনার সঙ্গে সকালে কথা হলো আপনার কথাগুলো শুনতেও খুব ভালো লাগলো আমরাও এত তার ভক্ত আর কি হেমন্ত মুখোপাধ্যায়ের আপনারা খুব ভালো থাকুন আপনাদের আশেপাশে যারা রয়েছেন না ওখানে মুম্বাইতে তাদেরকেও শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে চল ডিপ জেলে যাই ছবির গান সেটা আমার হিন্দি ভার্সন ছিল কোহরা ছবিতে চেষ্টা করছি আছো আমি আছি
হবি তোমারই যে মা শুধু দুজনে বিনয়ন ডরি ডরি যাও ভরি ভরি জরা এই গানগুলোর ক্ষেত্রে না এমন সুরের আবেশে আবিষ্ট হয়ে যাই আমরা, তারপর আর কথা বলতে ইচ্ছে করে না। তোমার গলা একটু যে খারাপ লাগছে সেটা মাঝে মাঝে বোঝা যাচ্ছে, এখানে বৃষ্টিও হচ্ছে, গলার অবস্থা সবারই ভীষণই খারাপ, তবে শুনতে ভীষণ ভালো লাগছে সত্যজিৎ, একই রকম লাগে যখনই তোমার গান শুনি। পরের গানে যাই, চলো। দুরন্ত ঘুরে নেই এই লেগেছে পাক, এই দুনিয়া ঘরে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়। দুরন্ত ঘুরে নেই এই লেগেছে পাক, এই দুনিয়া ঘরে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়। কখনো পিঙ্গল কখন সবুজ কখন বুঝি আর কখন অবুঝ, কখনো পিঙ্গল কখন সবুজ কখন বুঝি আর কখন অবুঝ। হৃদয় দিলে যার হৃদয় মেলে হৃদয় যাবে সে কাল পথে ফেলে, হৃদয় দিলে যার হৃদয় মেলে হৃদয় যাবে সে কাল পথে ফেলে। গাধায় ভাই গাই লেগেছে যাক, এই দুনিয়া ঘরে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়। দুরন্ত ঘুরে এই লেগেছে পাক, এই দুনিয়া ঘরে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়। সাগর দোলায় কখন সদায় আর কখন হোলায়, কখন সদা আর কখন কালো কখন মন্দ যে কখন ভালো, কখন সদা আর কখন কালো কখন মন্দ যে কখন ভালো। জীবন জুয়ায় বীর জিতে গেলে বুকার হস্ত যদি হেরে গেলে, জীবন জুয়ায় বীর জিতে গেলে বুকার হস্ত যদি হেরে গেলে। কপাল মন্দ এই দুনিয়া গড়ে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়। দুরন্ত ঘুরে এই লেগেছে পাক, এই দুনিয়া গড়ে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায় 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 রং বদলায়। এমন বিশেষ একদিনে তুমি এলে, আমার মানে আমাদের সকলের পক্ষ থেকে তোমায় শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই এসেছো তুমি। তুমপুকা আছে না, তুমপুকারলো যে গানটা, সেই গানটা শোনার জন্য প্রত্যেকে বসে রয়েছে আমাদের পিসিআরে, কিন্তু সময় যা বলছে ওটা গেয়ে যদি লাস্ট গানে যায় আর কি, শেষে একটা গান রয়েছে সেটা মনে হয় করা যায়। তুমি দেখে নাও,
আমরা আজ অনুষ্ঠান আমাদের মতো করে শেষ করি, আবারও এমন কোনো বিশেষ দিনে আপনাদের সাথে দেখা হবে। আর এমনি প্রতিদিনের যেমন যেমন অনুষ্ঠান থাকে সেরম সেরম অনুষ্ঠানে তো দেখা হবেই। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন সকলকে। আমাদের আজকের অনুষ্ঠানের আমরা শেষ গানে যাব, তারপর যা কিছু গিয়েছে থেমে যাক, থেমে যাক না তারা, পরিনি নেই কোনো ঠিকানা, যা কিছু গিয়েছে থেমে যাক, থেমে যাক না তারা, পরিনি নেই কোনো ঠিকানা। কিছু পেয়েছি কাছে তাই সঞ্চয়, যা কিছু পেলাম রাখো সে আমার নয়, যা কিছু পেয়েছি কাছে তাই সঞ্চয়, যা কিছু পেলাম রাখো সে আমার নয়, পাহাড় নিষেধগুলো পেরিয়ে দেখি আছে আমার পথে পড়ে, তারার পরিনি নেই কোনো ঠিকানা, মনে রেখো আমিও ছিলাম ছোট্ট জীবন আর যত হাসি গান আমি তোমাকে দিলাম, আমিও ছিলাম মনে রেখো, মরণ পেরিয়ে যাবো এমনি করে কোনো পিছু ডাকে আনব না, একটু থেমেই থাকি তোমার কাছে, তুমিও আমার সাথে চলো না, তারার পরিনি নেই কোনো ঠিকানা, যা কিছু গিয়েছে থেমে যাক, থেমে যাক না তারা।